হ্যালো গাইস, আরো একটা নতুন ফ্রেশ ভিডিওতে তোমরা সবাইকে জানাই ওয়েলকাম। আমি শুভজিৎ আর তোমরা দেখছো জিত বাগাবাড়ি। সো আজকে এখন আমি আছি পুরীতে। পুরী ট্যুরের ফুল ভিডিওটা তোমরা পাবে আমার থেকে, একটু দেরি হবে। আর পুরীতে এসে যেটা অনুভব করেছি আমি, সেটা হচ্ছে এখানে খাবারের দাম প্রচুর, আর আমি যেহেতু একটু চিপ রেটের মধ্যে ভালো খাবার খুঁজি। সো আমি একটা রেস্টুরেন্ট বার করেছি, এই রেস্টুরেন্টটাকে মোটামুটি দুর্দান্ত রেস্টুরেন্ট বলা যেতে পারে, পুরীর এক নম্বর রেস্টুরেন্ট আমার কাছে মনে হয়েছে। এত সুন্দর রেস্টুরেন্ট আর যা রান্না করে দুর্দান্ত, পুরো ঘরোয়া রান্না। বাকি পুরো পুরীর স্বর্গদুয়ার মার্কেট আমার খোঁজা হয়ে গেছে, 150 টাকা 130 টাকার নিচে সবজি ভাত নেই। আমি যেখান থেকে খাই সেখানে হচ্ছে 75 টাকা সবজি ভাত, আর আজকে সেই জায়গাটা তোমাদের চেনাতে নিয়ে যাবো। সো বেশি বকবক না করে তো চলো। এই হচ্ছে পুরীর স্বর্গদুয়ার মহাশ্মশান। এই হচ্ছে হোটেল ময়ূর, তার থেকেও সবাই যেটা চিন্তা করে কাকাতুয়া মিষ্টান্ন ভাণ্ডার, সব থেকে পুরনো এটা। ঠিক তার পাশে হচ্ছে রেস্টুরেন্টটা। অ্যারোমা অফ স্পাইস। এখান থেকে গিয়ে ঢুকে গ্রাউন্ড ফ্লোরেই হচ্ছে এই রেস্টুরেন্টটা তোমরা পেয়ে যাবে। তো এখানে ভাত দিয়েছে এরকম কোয়ান্টিটি, ওটা বাটিতে করে দেওয়া ছিল, মানে বাটি সেটে আর কি এখানে রাখা ছিল বলে বোঝা যাচ্ছিলো না, বাট কোয়ান্টিটিটা কিন্তু অনেকটাই বেশি। আর এখানে আছে যে মিক্স, একটা মিক্স সবজি দিয়েছে, ডাটা আছে, আলু আছে, বেগুন আছে, আর এখানে হচ্ছে পোস্ত, আর এটা হচ্ছে ডাল। আর অসাধারণ একটা কিউট বাটিতে কিউট চাটনি, আর তার সঙ্গে পাঁপড়, পুরো গোটা একটা বড়ো সাইজের, আর এক পিস লেবু। তো চলো একটু প্রথমে ডাল দিয়ে খেয়ে দেখি। এটা কী ডাল আছে? মুগ ডাল। চলো একটু মুগ ডাল দিয়ে আর একটু সবজি দিয়ে খেয়ে দেখি। বেশ ভালো, একটা মুগ ডাল আর মিক্স সবজিটা দুর্দান্ত টেস্ট হচ্ছে। মানে যেরকম বলে ঘরোয়া রান্না, টেস্টটা পুরো ঘরোয়া রান্নার মতন পাওয়া যাচ্ছে। আর এই থালিটা পুরো দাম হচ্ছে 75, 20-30 সব থেকে কম দামের থালি হচ্ছে এইটা। আর এত সুন্দর অ্যাম্বিয়েন্স রেস্টুরেন্ট, দুর্দান্ত। তো আর ভাতের যে কোয়ান্টিটিটা আছে, একটা মানুষের জন্য এনাফ, লাঞ্চে তো পেট ভরেই যাবে আরামসে। খালি সবজিটা নিয়ে রাইসটা খেয়ে দেবে, ওর মধ্যে গাজরও আছে, মানে ফুল মিক্স সবজি এটা বলে, তারপর সেম ওরকম। চলো মানে জম্মু বাড়ি হয়ে যাক। বেশ ভালো, এই রান্নাটা পুরো ঘরোয়াটাই রান্না ভালো লাগবে। আর এই পোস্তটা তো ফ্যান হয়ে গেছে, এই পোস্তটা দুর্দান্ত। তো এই আইটা চলো আমি তাদেরকে খেয়ে নিই তোমাদেরকে সাজেস্ট করবো এখানে আসার জন্যে।
খুব ভালো খাবার দাবার ভালো খাবার দাবার তাহলে কোনোদিন আমি খাই টাটা। সো খাওয়া দাওয়া কমপ্লিট, এবার বেরোচ্ছি। রান্নাবান্না সত্যি খুব সুন্দর, পুরো ঘরোয়া। আমি জানি না কতটা সাউন্ড এসছে, যতটা পারবো এডিটিংয়ে অ্যাডজাস্ট করার চেষ্টা করবো। দেন আজকের মতন ভিডিওটা এখানে শেষ করলাম। ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার অ্যান্ড কমেন্ট, আর চ্যানেলে ফার্স্ট টাইম আসলে প্রত্যেকবারের মতন বলো যে সাবস্ক্রাইবটা করে নিও প্লিজ। এছাড়াও আমার ইনস্টাগ্রামে ফলো করতে পারো, টুকটাক কিছু রিলস বানিয়েছি, কিছু ভিডিও বানিয়েছি, সেইগুলো পেয়ে যাবে। আমার সঙ্গে গল্প করার জন্য ইনস্টাগ্রাম ফেসবুক পেজ দুটোরই লিঙ্ক ডিসক্রিপশান বক্সে দেওয়া থাকবে। এছাড়াও দেখো স্ক্রিনে কোথাও উঠছে, এক্ষুনি আমি চাপা পড়ে যাচ্ছিলাম, স্ক্রিনে কোথাও উঠছে। সো এইটুকুনি ছিল, টাটা। দেখা হবে অন্য কোনো ভিডিওতে, নিশ্চয়ই পুরী ব্লগেই দেখা হবে।